ডিএসএমএস এ ভর্তি হয়ে আমার সঙ্গে যারা যুক্ত হয়ে আছো বা আছেন তাদের উদ্দেশ্যেই প্রতিদিন এক একটি রোগ নিয়ে আলোচনা করি। আজকে আমার পঞ্চম রোগ ইউরিনারি পিস্তুলা। আজকের আলোচনাটা একটু দীর্ঘায়িত হতে পারে, আমি চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করতে। তবে একটা কথা বলে রাখি, আজকের আলোচনা না শুনলেই কেউ বুঝতে পারবে না হোমিওপ্যাথি কত সুন্দর, কেন শ্রেষ্ঠ চিকিৎসা ব্যবস্থা, সেটা নিয়ে একটু আলোচনা করি। আমি পিস্তুলা চিকিৎসা চলে যাব, তার আগে তার একটু বর্ণনা দিয়েই আমি শুরু করতে চাই। দেখো, এখানে রোগটার নাম হচ্ছে বাংলায় বলে মূত্রনালীর শোধ আর ইংরেজিতে বলে ইউরিনারি পিস্তুলা। তাহলে চলে আসি, পিস্তুলাটা কাকে বলে? দেখো, এটাকে আমরা নালীঘা বলি সংক্ষেপে। নালীঘা নানা জায়গায় হতে পারে এবং এটা কঠিন চিকিৎসা। এই চিকিৎসা যদি তুমি করতে পারো তাহলে হোমিওপ্যাথিকে বুঝতে পারে। আমার প্রথম জীবনে আমি কিন্তু নালীঘার চিকিৎসা করতে পারতাম না, তারপরও রোগী বেশি পেয়েছি, দায়িত্ব নিয়েছি, এরকম কথা বলবো না। হয়তো দু একটা রোগী ভালো করেছি, কিন্তু সুফল পাইতে এত দেরি হয় যেই কারণে নালীঘা চিকিৎসা অনেক কঠিন। আজকে এই নালীঘা এমনভাবে বর্ণনা করব, এমনভাবে তোমাদেরকে শিখাতে চেষ্টা করব, বাকি জীবনে নালীঘা যেন আর তোমাদের চিকিৎসা করতে যেন কষ্ট না হয়। সেই সুবাদে প্রথম বর্ষে যারা পড়ো তাদের উদ্দেশ্যে বলছি, কথা ছিল রোগ দৃষ্টির নাম বলবো, নাম দৃষ্টি তোমরা চিকিৎসা করবে, কিন্তু লক্ষণের কথা মনে রেখে মায়াজমের চিকিৎসার কথা মনে রাখার চেষ্টা করবে। তাহলে চলে আসি, আজকের আলোচনা হচ্ছে ইউরিনারি পিস্তুলা। উদ্দেশ্য কিন্তু আমার নয়, উদ্দেশ্য হচ্ছে আমি যত কিছু পড়ালেখা করে বুঝতে পেরেছি এই যে পিস্তুলা শব্দটার অর্থ বুঝতে হবে তোমাকে। এটাকে বলা হয় নালীঘা। যত রকমের নালীঘা আমাদের শরীরে আছে, অপারেশন ছাড়া অ্যালোপ্যাথিতে কোনো চিকিৎসা নেই। তাহলে কি হোমিওপ্যাথিতে আছে? হোমিওপ্যাথি কেউ কেউ চ্যালেঞ্জ দেওয়া এই চিকিৎসা করতে পারে না, তাই কেউ আমাদের কাছে আসেও না, আমরাও চিকিৎসার দায়িত্ব নিয়ে সেবা দিতে পারি না। কিন্তু আজকে এমনভাবে আমি কিছু কথা বলবো, যেই কোনো রকমের পিস্তুলা রোগ তোমরা অনায়াসেই চিকিৎসা করতে পারবে। পিস্তুলা সম্বন্ধে যদি বিশদভাবে আলোচনা করা হয় ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে, আমি সেসব দিকে যাব না। আমি যাব আমরা চিকিৎসা পদ্ধতি কী এবং আমরা কিভাবে চিকিৎসা করি, এই কঠিন রোগকে আমরা কিভাবে সহজে চিকিৎসা করতে পারি। সকলে আমি পারলে সকলেই পারবে, সকলেই চিকিৎসা করতে পারবে। তাহলে আমি একা যদি না পারি, আমার 200 ছাত্রছাত্রী নিশ্চয়ই প্রত্যেকেই চেষ্টা করবে এই কঠিন রোগকে চিকিৎসা দিতে। অপারেশনযোগ্য রোগ, অর্থাৎ অপারেশন ছাড়া সেটা ভালো হয় না। এলোপ্যাথি তো বলে না যে পিস্তুলা তারা ভালো করবে, তারা শেষ পর্যন্ত একটু ট্রাভেলস দেখলেই অপারেশন করতে বলে, কিন্তু অপারেশন করার পরেও আবারও হয়। দেখো কত জটিলতা, সেই জটিলতা নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব। আমরা খালি ইউরিনারি পিস্তুলা না, পিস্তুলা আমরা বগন্ধ যেটা বলি সেটা আমাদের ইন্টেস্টিনে হয় এবং চোখে নেত্রনালী হয় এবং শরীরের আরও বিভিন্ন জায়গায় নেত্রনালী অথবা আমরা পিস্তুলা যেটা বলি সেটা বিভিন্ন জায়গায় হতে পারে এবং হলেও অপারেশন ছাড়া ভালো হয় না এবং কঠিন থেকে কঠিনতর রোগের সৃষ্টি হয়, সেটার কারণও ব্যাখ্যা করব এবং চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করব, বাকি জীবনে যেন আমরা কোনো পিস্তুলা রোগীর চিকিৎসা থেকে ব্যর্থ হই। তাহলে চলে আসি, দেখো গভীর ওষুধের ভিতরে এটা সবচেয়ে বড়, তার কারণ হচ্ছে ক্যান্সার যেরকম গভীর ভালো হইতে চায় না বা ভালো হয় না, এটাও তাই। এটা একমাত্র উপায় এলোপ্যাথি যারা বলে তাদের অপারেশন, কিন্তু আমরা তো অপারেশন ছাড়া চিকিৎসা করার চেষ্টা করব এবং করেও থাকি, ভালোও করব। সেই কারণেই আমরা শ্রেষ্ঠ, তোমরা শ্রেষ্ঠ চিকিৎসা পদ্ধতির শ্রেষ্ঠ ডাক্তার হতে চাও, তাই তোমরা করো, এটাই আশা করি। কিভাবে করবে সেটি আজকে বর্ণনা করব আমার এই ক্ষুদ্র আলোচনা। অর্থাৎ আমরা যেন আর কোনো দিন পিস্তুলা নিয়ে, খালি ইউরিনারি পিস্তুলা না, সকল পিস্তুলা নিয়ে আমরা যেন কোনো ব্যর্থতা না হই। তাহলে চলে আসি, আজকের ইউরিনারি পিস্তুলা নিয়ে একটু বলেই আমি মূল কিভাবে আমরা চিকিৎসা করব সেটাই
আলোচনা করার চেষ্টা করব। দেখো, একটা কঠিন রোগকে যদি তোমাদের হাতে সুন্দরভাবে তুলে দিয়ে চিকিৎসা করতে পারো তাহলে তোমাদের সুনাম অর্জন হবে, এবং তাই আমি চাই, এবং আমি পারলে তুমিও পারবে। তার জন্য তিনটা জিনিস চাই, অর্থাৎ বিশুদ্ধ ওষুধ, লক্ষণ মতন কেস টেকিং নিয়ে লক্ষণ মতনই একক ওষুধ দিয়ে সেবা করার চেষ্টা করবে। তাহলে তিনটা কথা, ওষুধটা বিশুদ্ধ হওয়া চাই, এক। দুই নম্বর হচ্ছে লক্ষণ সমষ্টি বা কেস টেকিং নিয়ে চেষ্টা করবে এবং একরকম ওষুধ দিয়ে পঞ্চাশ দিনের পদ্ধতি দিয়ে চিকিৎসা করবে, তাইলে তোমার চিকিৎসা সফল হবে। তা না হলে হয়তো একটা দুইটা রোগী ভালো করতে পারবে, বাকিগুলো ভালো না করার ব্যাখ্যাও করতে পারবে না, বুঝতেও পারবে না কেন তোমার হাতে চিকিৎসা হলো না। আমার লক্ষ্য অর্থাৎ পিস্টুলা রোগী যেন আর ব্যর্থতা না আসে। দেখো, এটা জীবন মৃত্যুর রোগীর রোগ নয়, কিন্তু ট্রাভেলস অনেক বেশি, নানা সমস্যা সেটাতে আছে। তাহলে আজকের যে রোগটা আলোচনা করতে যাচ্ছি সেটাই ইউরিনারি পিস্তুলা, অর্থাৎ আমাদের মূত্রনালীর শোথ বা ঘা। দেখো, এটা দুইভাবে হতে পারে, ফিমেল এবং মেইল, তার ভাগ করা আছে, তাদের লক্ষণগুলো ভাগ করা আছে। অর্থাৎ এটার একটু একটু ব্যাখ্যা করেই আমি ওষুধে চলে যাব, কীভাবে আমরা নির্বাচন করে ওষুধ দেওয়ার চেষ্টা করব। দেখো, এলোপ্যাথিকরা তন্নতন্ন করে খুঁজে সব রকম তথ্য তোমাদের কাছে তুলে ধরে, কিন্তু আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা কোনো রকম চিকিৎসা করতে পারি না, চেষ্টাও করে না, আসে না, আমরা চিকিৎসা করতে পারি না, আসে না, আর এটা অপারেশনযোগ্য চিকিৎসা, সেজন্য আমরা কেউ চেষ্টাও করে না। তাহলে চলে আসি এই কঠিনতম রোগ। দেখো, এটাকে আমি তুললাম ক্ষয় রোগ, অর্থাৎ যক্ষার সমতুল্য এবং ক্যান্সারের সমতুল্য। ভালো হতে এটা খুব ট্রাভেল সৃষ্টি করে, হতে পারে সেটা মৃত্যুঘাতী নয়, কিন্তু ভালো হওয়া অনেক কঠিন। তাহলে চলে আসি আজকের এই আলোচনায়, আমরা ইউরিনারি পিস্তুলা কাকে বলে। দেখো, যদি প্রস্রাবের, অর্থাৎ আমাদের ইউরিনারি আমাদের মূত্রনালীর মধ্যে যদি কোনো রকমের ফোড়া বা অন্য কোনো কারণ হয়ে তার দুইটা মুখ হয়ে যায়, একটা মূত্রনালীর ভিতরে আর একটা বাইরে, তাইলেই তাকে আমরা বলবো মূত্রনালীর পিস্তুলা। অনেক সময় প্রস্রাব করার সময় এগুলো বেরিয়ে চলে আসে প্রস্রাব পর্যন্ত, সেখানে অনেক রকম ব্যাখ্যা আছে। প্রস্রাব অনেক সময় খুব ব্যথা যন্ত্রণা হয়, অনেক সময় কিচ্ছুই হয় না, প্রস্রাব করতে গেলে সেই নালী ঘা দিয়া প্রস্রাবটা বেরিয়ে আসে, অর্থাৎ এটা দুইটা মুখ, একটা ইউরিনের ভিতরে আর একটা বাইরে, যেটা আমাদের ভগন্দর যেটা বলি সেটা। তাহলে চলে আসি, তাহলে মানে বুঝতে পারলাম পিস্তুলা একটা কঠিন রোগ, এটা সহজে ভালো হয় না, কদিন ভালো থাকে আবার হয়, যতক্ষণ পর্যন্ত এটা চিকিৎসা না হয় ততক্ষণ পর্যন্ত সেটা দিয়া পুষ, রক্ত অথবা পানি ঘামায়। আর কি হয়, দেখো এটা দুই রকমের হতে পারে, যেমন আমাদের মহিলাদের কথা বললাম, মহিলাদের সেটা এই ইউরিনারি ট্রাভেলসটা অনেক সময় নালীর সঙ্গে আমাদের ইন্টেস্টাইনে যোগাযোগ হয়ে যায়, তাতে করে অনেক সময় কী হয় জানো, অনেক সময় মহিলাদের বিশেষ করে হয়, তার কারণ সেখানে তাদের যোনাঙ্গ থাকে এবং ইউটেরাস থাকে, তার সামনেই প্রস্রাব এবং পিছনে পায়খানা, অর্থাৎ এই দুই মধ্যে থেকে সেইখানে ইউরিনারি ট্রাভেলসগুলো নানা ধরনের ট্রাভেল সৃষ্টি করে, এবং সেই যখন দুই মুখ হয় অনেক সময় প্রস্রাব এমনভাবে আসে, একেবারে পায়খানার মতন দুর্গন্ধ, অনেক সময় পায়খানার মতন একেবারে ঘন প্রস্রাব বেরিয়ে চলে আসে, অর্থাৎ অনেকটা আমি বলবো সেটা পায়খানা এই রাস্তা দিয়ে অনেক সময় বেরিয়ে যায়। দেখো, এটা খুবই জটিল রোগ, এবং তাই বলি তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আজকে এমন একটা চিকিৎসা পদ্ধতির কথা বলবো, এই সকল জটিল রোগের চিকিৎসা অপারেশনযোগ্য তোমরা অনায়াসেই করতে পারবে পঞ্চাশ শতাংশ পদ্ধতি দিয়ে, তাহলে আর ভয় করার কোনো কারণ নেই। আমরা চলে আসি, কেন এই রোগটা হয়, এই রোগটা সিপিলিস গনোরিয়ার কারণে হতে পারে, ভিতরে ফোঁড়া হলে হতে পারে, এবং ফোঁড়া যদি দীর্ঘদিন একটা মুখ হয় আরেকটা মুখ হলেই এটাকে আমরা বলবো পিস্তুলা। একমুখ ফোঁড়া অথবা অন্য কিছু হলে অনেক সময় ভালো হয়, তাড়াতাড়ি অত ভালো হয়ে যায়। রোগের কারণ এত কিছু ব্যাখ্যা আমি অত করবো না, আমি চিকিৎসা পদ্ধতি কথা বলেই শেষ করার চেষ্টা করব। তাহলে কী পেলাম, এটা মূত্রনালীর শোথ ঘা, এটা পুরুষের এবং মহিলাদের আলাদা আলাদা সিমটম, লক্ষণ এবং তার প্রয়োগ
আলাদা আছে এবং রোগের বর্ণনাও আলাদা আছে, এবং বিশেষ করে মহিলাদের বেশি ট্রাভেলস হয়। পুরুষদের হয়তো অনেক সময় প্রস্রাবে নালি দিয়ে দুই তিন জায়গা দিয়ে হয়তো যদি নালিকা থাকে তারে বেরিয়ে চলে আসে এবং নানা রকমের ট্রাভেল সৃষ্টি হয়। যাই হোক, আমরা চলে আসি এই যে কথা বললাম, তাহলে কারণের কথা বললাম, গনোরিয়া, সিপিলিস অথবা ফোঁড়া যদি হয়ে অথবা অন্য কোনো কারণে ক্যাথেটারে ঢুকে যদি সেখানে কোনো কিছু ইনফেকশান সৃষ্টি করে এবং সেখানে যদি কোনো নালিকা সৃষ্টি হয় তার জন্যও হতে পারে। তাইলে আমরা কারণটা বুঝলাম, লক্ষণ হলো প্রস্রাব অনেক সময় জ্বালা যন্ত্রণা করে, অনেক সময় জ্বালা যন্ত্রণা করে না। যখন জ্বালা যন্ত্রণা করে না তখন নালী দুই মুখ থাকে, প্রস্রাব করার সময় সেই জায়গা দিয়ে প্রস্রাব বেরিয়ে চলে। মহিলাদেরও তাই, জটিল রোগ কিন্তু হয়তো সংখ্যা অনেক কম, কম সংখ্যক লোকের হয়ে থাকে, কিন্তু যাদের হয় নানা রকমের ট্রাভেল সৃষ্টি হয়, এমন অনেক সময় তাদের গায়ে থেকে গন্ধ বেরিয়ে আসে। অর্থাৎ সেই নালিকা থেকে কোনো জিনিস যদি বেরিয়ে কাপড় চোপড়ে লাগে অথবা তার সেখানে যদি কোনো কটন দিয়েও থাকে তাহলেও এই প্রচণ্ড গন্ধ তার শরীরে থাকে। বিশ্রী একটা রোগ এবং চিকিৎসাটা জটিল, মানুষ বিরক্ত হয়ে না পাইতে অপারেশন করে, অপারেশন করার পরেও আবার হয়, ওই যে বললাম সেটা ক্ষয় রোগ। তা আমি এত বিস্তারিত ব্যাখ্যা করব না, আমি চেষ্টা করব তাড়াতাড়ি তোমাদেরকে চিকিৎসা কিভাবে করবে সেই চলে আসি। দেখো, আমি ইউনারি ট্রাভেলস ফিস্টুলা বলতেই আমরা যে ওষুধগুলো আসে সেগুলো আগে আমি একটু বলে যাই, তারপর আমরা বলবো কেন এই রোগটা এত কঠিন এবং চিকিৎসা করতে কেন এত জটিল। তাহলে চলে আসি এই নেত্রনালীর, মূত্রনালীর শোধ বা ঘা। দেখো, নেত্রনালীও একই সিস্টেম, একই রোগ, একই রকম ট্রাভেলস। অর্থাৎ চোখের পানিগুলো এই নেত্রনালী দিয়ে বেরিয়ে আসে, যতক্ষণ পর্যন্ত অপারেশন না করে সেটা চিকিৎসা হয় না। কিন্তু আজ তোমাদেরকে শুভ খবর দিচ্ছি, তোমাদের হাতে যেন কোনো নেত্রনালীর রোগী অথবা পিস্তুলার রোগী যেন ব্যর্থ না হয়। হতে পারে দুই একটা অপারেশন লাগতে পারে, আমি আশা করি লাগার কোনো কারণ নাই, তার কারণ এটা মৃত্যুঘাতী রোগ নয়। রোগীরা সময় দিবে, তোমরা চিকিৎসা করার চেষ্টা করবে, তবে ছ মাস থেকে আরম্ভ করে দুই বছর আগে এই রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই আমার দৃষ্টিতে। তারপরে তোমরা তোমাদের চেষ্টা করবে, কারণ তার আগে ভালো হওয়া অনেকটা কঠিন। দেখবা হয়তো ভালো হয়ে এক দুই তিন মাস কিছুই হলো না, তিন মাস পর আবার শুরু হলো, সেজন্য লম্বা চিকিৎসার ভিতরে এটা পড়ে। তার কারণও ব্যাখ্যা করব, যেহেতু সেটা যেটা যেটা ক্ষয় রোগ। চলে আসি তাহলে কী কী ওষুধ আমরা ভাগ করে করতে পারি। আর্নিকা আসতে পারে, তারপরে কোনিয়াম আসতে পারে। দেখো, ওষুধগুলোর নাম শুনলে বুঝবা কেন এই ওষুধগুলোর কথা বলতেছি। তারপরে আসতে পারে দ্বিতীয় স্টেজের কথা, আমরা ক্যালকেরিয়ার কথা বলতে পারি। তারপরে যদি বলি হিপাসাল, ক্যালিবাইক্রম, তারপরে মার্কসল, পেট্রোলিয়াম এবং সাইলিশিয়া, এই কয়েকটা ওষুধ দিয়েই তুমি এই পিস্তুলার করতে পারবে। পিস্তুলাটা কি? এটা অনবরত ঘামায় এবং সেখান থেকে পুজ, গন্ধ এবং অনেক সময় পুজ রক্ত একসাথেও যেতে পারে। তাইলে এই যে বিশ্রী রোগটা যদি কারো হয়ে থাকে এবং ওষুধ খেলে হয়তো কদিন ভালো থাকে, এলোপ্যাথিক বলো আর হোমিওপ্যাথিক বলো, কিছুদিন দেওয়ার পরে আবার এরকমটা হয়, মূল চিকিৎসা করতে গেলেই আমাদেরকে দুই ভাগে ভাগ করতে হবে। একটা ভাগ হচ্ছে কোনো কারণে যদি অন্য কোনো কারণ থাকে, তাহলে যেমন ধরো আঘাতের কারণ থাকলে আর্নিকা, আর মানসিক কোনো কষ্ট থাকলে অনেক সময় ইগনেশিয়া বা ন্যাট্রামিন দিয়ে আমরা ভালো করতে পারি। আরেকটা কারণ হচ্ছে কোনিয়াম, অর্থাৎ কোনিয়ামের যে লক্ষণ, যে কারণ, সেগুলো ব্যাখ্যা করলেই তোমরা বুঝতে পারবে কেন এই রোগটা। এই তিনটা ওষুধ হচ্ছে আমরা বলবো তরুণ রোগ, অর্থাৎ এই তরুণ রোগের যদি রোগী পাও তাহলে তুমি তিন থেকে ছ মাসের মধ্যে চিকিৎসা করতে পারবে। কিন্তু তার থেকে যদি, অর্থাৎ টিউবারকুলোসিস রোগ যদি হয়, ক্ষয় রোগ যদি হয়, অর্থাৎ এটা সহজেই ভালো হওয়ার কোনো কারণ থাকে না, সেখানে দীর্ঘক্রিয়াশীল ওষুধগুলো আমরা প্রয়োগ করে যেতে হবে। তাহলে চলে আসি ওষুধগুলো আমি একটু আলোচনা করে যাই। যেমন ধরো পুজ যদি যায়, ব্যথা যদি থাকে, অথবা তাইলে আমরা হিপাসাল প্রয়োগ করতে পারি। তাহলে আমরা কী কী শিখলাম? আমরা শিখলাম কোনো পিস্তুলাতে যদি পুজ যায়, পুজের সঙ্গে একটু রক্ত থাকে, প্রচণ্ড ব্যথা থাকে, তাইলেই আমরা হিপাসাল ব্যবহার করতে পারি। স্পর্শকাতরতা এবং ব্যথা বেদনা বেশি, পুজো
পুজো যায় এবং প্রচুর গন্ধও আছে, তাতে করে আমরা হিপাসাল ব্যবহার করতে পারি। হিপাসাল ব্যবহার করতে করতে যদি ভালো না হয়, আবার যদি হয়, অথবা ভালো হইলে তো ভালোই, যদি আর কোনো লক্ষণ থাকে সেই ওষুধের নাম হচ্ছে ক্যালিব্রেকম। ক্যালিব্রেকমের লক্ষণগুলো তোমাদের জানা থাকা উচিত, আমি পড়িয়েছি, ওষুধগুলো পড়ার চেষ্টা করবে। তা না হলে হোমিওপ্যাথিক চিকিৎসা রোগ দৃষ্টি ব্যবহার করলে কোনো দিন কোনো চিকিৎসা হবে না। আমরা দেখব ক্যালিব্রেকমের কাজটা কী। ক্যালিব্রেকমের পুঁজের ভাগ হচ্ছে ঘন এবং সেটা একটু আঠালোযুক্ত, কিন্তু পুঁজ যাবে, রক্ত হয়তো কম, অর্থাৎ ক্ষয়জাত বা ক্যান্সার রোগের এই ক্যালিব্রেকম অনেক সময় কাজ করে। তারপরে রোগটা কী? তারপরে রোগটা মার্কসল। কেন এখানে আমি মার্কসলের কথা বললাম? দেখো, এটাকে প্রথমেই বলছি, এটা গনোরিয়া বা সিফিলিস রোগের কারণে হয়, অর্থাৎ দুই তিনটা মায়াজমের একত্র না হলেই কোনো দিন সাইলেশিয়া বা কোনো দিন নালিকা হয় না, এই জন্যই এটা কঠিন। অর্থাৎ দুই তিনটা মায়াজমের কারণে এটা টিউবারকুলোসিস বডি হয় এবং সেখানে আমরা ক্ষয় রোগ হিসাবে আমরা ধরে নিতে পারি। দেখো, রোগটা খুব সহজ, অনেক হয়তো মনে করে যে এটা ওষুধ দিলেই ভালো যাবে, কিন্তু গভীর থেকে গভীরতর ওষুধগুলো কাজে লাগে। সেই জন্যই আমি কি বলছিলাম যে সেটা গনোরিয়া এবং সিফিলিসের কারণে হয়। তাইলে দেখো, একটা ওষুধ হচ্ছে মার্কসল, আর হিপাসাল তিনোমায়াজমের উপরে কাজ আছে, মার্কসলেরও তিনোমায়াজমের উপরে কাজ আছে। মার্কসলের ব্যথাটা কম, কিন্তু হিপাসাল্পের ব্যথাটা বেশি। এরকম পার্থক্য জেনেই তোমরা ওষুধগুলো ঠিক করার চেষ্টা করবে। তাহলে কী চলে আসলাম, অর্থাৎ গভীর ক্রিয়াশীল ওষুধের মধ্যে কী কী বললাম? প্রথমেই বললাম হিপাসাল আমাদের এক নম্বর ওষুধ, অর্থাৎ পুঁজের যেখানে পুঁজ এবং রক্তযুক্ত পুঁজ ব্যথা বেদনা থাকে সেখানেই আমরা হিপাসাল, যেখানে ব্যথা নাই সেখানে আমরা মার্কসল। তাইলে দেখো কি সুন্দর ভাগ। আর ক্যালিব্রেকম অর্থাৎ পুঁজের ঘন এবং আঠালোযুক্ত এবং সেটা রক্তহীন অনেক সময় হয়ে থাকে, ব্যথা বেদনা হিপাসাল থেকে কম, মার্কসল থেকে বেশি। তাহলে চলে আসি আর দুইটা ওষুধ, পেট্রোলিয়াম আসতে পারে, আরও দু একটা ওষুধ আছে, প্রয়োজন হবে না যদি মায়াজম ভিত্তিক তুমি চিকিৎসা করে বের করতে পারো তিনি কোন মায়াজমের রোগী, অথবা প্রেজেন্ট সিমটম সেই নালিঘার ক্যারেক্টারিস্টিকসটা কী, নালিশার ধর্মটা কী, তার লক্ষণটা কী, তাহলে সেই হিসাবে আমরা ওষুধ দেবো। যে মেইন ওষুধটার কথা বলতেছি সেটা হচ্ছে সাইলেশিয়া। আমি যখন মায়াজম পড়েছিলাম এই সাইলেশিয়াও আমরা টিউবারকুলোসিসের মধ্যে রেখেছিলাম, কারণ পুজের উপরে যত রকম ওষুধ আছে এই তিন চারটা ওষুধেই সবচেয়ে বেশি কার্যকর। কী কী? হিপাসাল, মার্কসল, সাইলেশিয়া। আর এটাকে যদি তুমি শেষ করতে চাও চিকিৎসা, তাহলে দীর্ঘদিন সালফার খাওয়াতে হবে, তা না হলে এই রোগের চিকিৎসা হবে না। লক্ষণ দৃষ্টি যখন যে কোনো ওষুধ আসে তোমরা সেবা দেওয়ার চেষ্টা করবে। তাহলে দেখো, তাহলে আমরা কি বুঝলাম, অর্থাৎ এই যে কঠিন রোগটাকে আমরা তিন ভাগে ভাগ করে সেবা দেওয়ার চেষ্টা করব। প্রথম ভাগ হচ্ছে, অর্থাৎ এটা যদি তার বডিতে সিফিলিস গনোরিয়া বা অন্য কোনো কঠিন রোগের কারণে বা কঠিন মায়াজমের কারণে যদি রোগ না হয়, তাহলে সেটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সেখানে কী হতে পারে? যেমন আর্নিকা হতে পারে, অর্থাৎ আঘাতের কারণে পেশিটা দুঃখ বা অন্য কোনো কারণে যদি সেটা হয়ে থাকে, তাহলে আর্নিকা দিয়ে আমরা ভালো করতে পারি। তারপর মানসিক কষ্ট যদি হয়ে থাকে, আমরা মানসিক কষ্টের উপরে দিলেও অনেক সময় এটা ভালো হয়ে যেতে পারে। কিন্তু কোনিয়াম, সেটারও একটা কতকগুলো কারণ আছে, অর্থাৎ দীর্ঘদিন যৌনমিলন থেকে যদি থাকে, চাপা রাখে, তাহলে কোনিয়াম এক নম্বর হয়ে থাকতে পারে। যাই হোক, এই প্রাথমিক স্টেজের ওষুধগুলো হয়তো একমাস দুমাস তুমি ব্যবহার করে দেখবে ফলাফল পাও কি না, তা না হলে তোমাকে মায়াজম ভিত্তিক চিকিৎসাটা করতে হবে। সেই পিস্তুলার ক্যারেক্টারিস্টিকসটা কী, তার লক্ষণ সমষ্টি কী, এবং কেস টেকিং না নিয়ে এসব রোগ ভালো করা যায় না। সেজন্য দুরারোগ্য রোগের চিকিৎসা করার সময় আমি বারবার বলি, কেস টেকিং সুন্দর করে নেওয়ার চেষ্টা করবে। তুমি যদি কারণটা বাইর করতে না পারো, চিকিৎসা তুমি করতে পারবে না। প্রেজেন্ট সিমটমের উপরে এই তিন চারটা ওষুধ, সাইলেশিয়া, হিপাসাল, মার্কসল এবং সালফার, শেষমেশ সালফার দিয়ে শুরু করতে হবে। সেখানে থুজাও আসতে পারে, অন্য কোনো ওষুধও আসতে পারে লক্ষণ মতে। লক্ষণ ছাড়া তোমরা ওষুধ দিয়ে চিকিৎসা করার চেষ্টা করবে না। আর যদি মুখস্থবিদ্যা বলো, তাইলে আমি বলবো হিপাসাল এবং সাইলেশিয়া মার্কসল, এই তিনটেই মনে রাখার চেষ্টা করবে এই পিস্তুলা রোগীর চিকিৎসা করো। আমরা যখন এলোপ্যাথিকের চিকিৎসা পড়তে যাই, তারা এক একটা রোগীর কথা বলে এবং সেখানে তাদেরকে
অনেক বড় কাজের কথা বলে। যাই হোক, আমি এখন উদাহরণ দিয়ে আলোচনাটা লেংদি করব না। অর্থাৎ দেখো, তারা এক এক সময় অপারেশন করে এক একটা রুগীকে ভালো করে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, এক একটা প্রস্রাবে নালীর সঙ্গে ভাত পর্যন্ত বেরিয়ে চলে আসতো। সেটার কারণ হচ্ছে আমাদের আমাদের স্টোমাক থেকে একেবারে সরাসরি নালিকা হয়ে মানে তোমার প্রস্রাবের দ্বারে এসে পড়লো, সেই পড়ার সঙ্গে ভাত পর্যন্ত চলে আসতো। সেটা খুব খুব কঠিন অপারেশন ছিল, সেখানে অপারেশন সাকসেসফুল হয়েছে। এই ধরনের কঠিন রোগও তোমরা যদি শুরু করতে পারো, সেবা দিতে পারো। কারণ এই ধরনের রোগী তোমরা চিকিৎসা করলেও আমাদেরকে কেউ স্বীকৃতি দেবে না। সেই জন্য আমাদের প্রয়োজন এই কঠিন রোগগুলো ভালো করে মানুষকে দেখিয়ে দেওয়া। একটা কথা আমরা বলি, আমরা বলি হোমিওপ্যাথিক একজনের হাতে ভালো হইলে আরেকজনের ভালো হয় না। আমি এটা বিশ্বাস করি না। সিস্টেম একই রকম, ওষুধ হয়তো পার্থক্য হতে পারে, ওষুধ পার্থক্য হলে চিকিৎসা কোনো ব্যাঘাত হয় না। দু একটা লক্ষণ হয়তো নাও মিলতে পারে, তাতে কিচ্ছু না। তুমি প্রয়োগ করলে 50 বছর তোমাকে রাস্তা দেখিয়ে দেবে, কি সুন্দর। 2-3 বোতলই তরুণ রোগের রাস্তা দেখিয়ে দেবে। আর কঠিন রোগে অনেক সময় হয়তো 1-2 বার 4-5 বোতল লাগলে তুমি বুঝতে পারবে না রোগটা সিলেকশন হলো কিনা। মিনিমাম আমি আগেও বলছি, চিররোগের মিনিমাম 4 বোতল। 4 বোতল বলতে আমি বুঝে যাচ্ছি M1, M2, M3, M4। মিনিমাম 4 বোতল ওষুধ না দিলেই তুমি বুঝতে পারবে না পুরানো রোগের ওষুধ সঠিক হলো কি হলো না। 4 বোতলে যদি তুমি কাজের মানে চিকিৎসা বুঝতে না পারো, তাহলে বুঝবে তোমার চিকিৎসা ইয়ে তোমার সিলেকশনটা ঠিক হয় নাই। আবার ভাবো, আবার চিন্তা করো এবং লক্ষণ সমষ্টি নিয়েই সেবা দেওয়ার চেষ্টা করো। তাহলে এই দুরারোগ্য রোগ এলোপ্যাথিকের যে বিশাল আলোচনা সেখানে করা আছে, কত রকমের ট্রাভেলস সেটা করে। আর আমরা এই অপারেশনযোগ্য বাজে রোগটাকে আমরা অনায়াসেই চিকিৎসা করতে পারি, তবে সময় নিয়েই কথা বলার চেষ্টা করবে। তার কারণ অপারেশনযোগ্য এই রোগ অন্তত আমি বলবো 6 মাস থেকে 2 বছর চিকিৎসা না করলে চিকিৎসা শেষ করা যায় না। তাহলে চলে আসি আজকের এই ইউরিনারি পিস্তুলা আলোচনা করতে গিয়ে সকল রকমের পিস্তুলার চিকিৎসার কথা বলে দিলাম। আমাদের সিস্টেম এক, আমাদের ভাগটা অন্যরকম এবং ওষুধগুলো একই রকম প্রয়োগ করার চেষ্টা করবে। তাহলে আজকের এই আলোচনা পিস্তুকা রোগীর আর কোনো বাধা রইল না। আমি আশা করব তোমরা, একটা অনুরোধ করব, ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবের সঙ্গে ইউটিউব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।